অনিয়ম ব্যবস্থাপনার কারণে দেশের কোথাও সহজেই ভূমি সংক্রান্ত সেবা মিলছে না বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। তদারকির অভাবে ডিজিটালাইজড কার্যক্রমেও ধস নেমেছে বলে মনে করেন তারা। সংকট সমাধানে কাজ চলছে জানালেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি ব্যবস্থাপনা নিয়ে রাজধানীতে এক সেমিনারে সব কথা উঠে আসে। সুরাইয়া মনির রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক নাগরিক অধিকার নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজন করা হয় দিনব্যাপী সেমিনার। এতে বক্তারা জমির নামজারি নিয়ে ভুল তথ্য দিলে জরিমানা সহ শাস্তির বিধান রাখার তাগিদ দেন। ভূমি অফিসের অনিয়ম অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে বলে মত দেন টিআইবি বিশেষজ্ঞরা। পুরো জিনিসটা তো আর একটা ভ্যাকুয়ামের মধ্যে বাস্তবায়িত হয় না, এইটা আর্থসামাজিক পরিবেশের ভিতরেই বাস্তবায়িত হয়। ডেটা বেসটা করা হচ্ছে সেটা কতখানি নিষ্কণ্টক, উচ্চতর পর্যায়ে কিন্তু একটা এক ধরনের সিন্ডিকেট আছে যার মধ্যে রয়েছে দালাল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর সুবিধাভোগী জনগণ যারা এটার সুযোগটা নেওয়ার চেষ্টা করে। সেবার মান বাড়ানো সহ সার্বিক জটিলতা নিরসনে মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আমরা যে সমস্ত কাজগুলো করছি প্রত্যেকটা আমরা চেষ্টা করছি সাস্টেনেবল এবং ক্যাপাসিটি বিল্ডিং, আইনি রিফর্ম বলেন, এটা বলেন, এই কাজগুলো আমরা প্রত্যেকটা জিনিস ধরে 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 আমরা কাজগুলো করি। আমার সিনসিয়ারিটি আছে, আমি চাচ্ছি যাতে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। অনেকাংশে করেছি, অফিসারদের মাইন্ডসেট চেঞ্জ করার চেষ্টা করেছি। অনেক অফিসার আউট অফ দি বক্স চিন্তা করে না, ওরা গতানুগতিক কাজ করেই তো করে, ওরা যে আউট অফ দি বক্স চিন্তা করে কাজ করবে এইখানে আমি একটু গাইড করার চেষ্টা করি। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ সহ তৃণমূলের কার্যক্রম তদারকিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।